সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য খুবই সহজ এবং অসাধারণ একটা অঙ্কের ম্যাজিক নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই ম্যাজিকটা কিন্তু প্রথমে আমি আপনাদের দেখাবো, তারপরই কিন্তু এই ম্যাজিকটা আমি আপনাদের শিখিয়ে দেবো। তো এই ম্যাজিকটা শিখে কিন্তু আপনি সবাইকে অবাক করে দিতে পারবেন, সবাইকে আনন্দ দিতে পারবেন। তো আপনি যদি এই ম্যাজিকটা ভালোভাবে শিখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব, আর ম্যাজিকটা দেখানোর পর তারপর আমি আপনাদের এই ম্যাজিকটা খুব সহজে শিখিয়ে দেবো। সো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল জগন্নাথ ম্যাজিশিয়ান, আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা, এরকমই সুন্দর সুন্দর ম্যাজিক দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে, ম্যাজিকটা ভালো লাগলে শেষে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ম্যাজিকটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখন আমরা এখানে চলে এসেছি খাতা কলম নিয়ে। তো এখানে আমার ভাই রয়েছে সৌরভ, তো ওর সাথে কিন্তু আমি ম্যাজিকটা করব। তো ম্যাজিকটা শুরু করার আগে একটা ছোট্ট কথা আপনাদের সাথে বলবো। তো যেহেতু এই চ্যানেলে অনেকদিন ভিডিও আসেনি, জানি না এই ভিডিওতে কতটা ভিউজ আসবে। তো আপনারা যারা আমাদের এই জগন্নাথ ম্যাজিশিয়ান চ্যানেলটিকে ভালোবাসেন, তো অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, যাতে আবারও আমাদের ভিডিওতে ভালোভাবে ভিউজ আসে। তো যদি আপনাদের এইভাবে সাপোর্ট থাকে তাহলে আরও ভিডিও আসবে, ঠিক আছে? তো অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দেবেন আমাদের, ঠিক আছে? তো এবার আমরা ম্যাজিকটা শুরু করব। তো আজকে হচ্ছে অঙ্কের ম্যাজিক, আপনি কিসের ম্যাজিক শিখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে, ঠিক আছে? তো চলুন এবার আমরা ম্যাজিকটা শুরু করি। তো ভাই, এবার তোমাকে কী করতে হবে, 20 থেকে 99 এর ভিতরে যে কোনো একটা সংখ্যা ধরতে হবে। সো বন্ধুরা, আপনারাও যখন ম্যাজিকটা করবেন, যার সাথে করবেন তাকে বলবেন যে 20 থেকে 99 এর ভিতরে একটা সংখ্যা ধরতে। সে যে যা ইচ্ছা ধরতে পারে, যেমন 25, 56, 50, 60, যা ইচ্ছা, মানে 20 থেকে 99 এর ভিতরে। তো তুমি একটা মনে মনে একটা সংখ্যা ধরো, সেটা এখানে লেখো। আর আমি ওইদিকে ফিরে যাচ্ছি। আর দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু বিশ্বাস রাখবেন, কারণ ম্যাজিকটা অবশ্যই তো আমি আপনাদের শিখিয়ে দেবো, এর কৌশলটা, ওই জন্য সন্দেহ করবেন না। আমি অন্যদিকে তাকাচ্ছি, আমার ভাই এখানে অঙ্কটা করছে। তো ওখানে তুমি যেটা ইচ্ছা ওখানে লেখো, 20 থেকে 99 এর ভিতরে, ঠিক আছে? লেখো। তো লেখা হয়ে গেলে বলবে, হয়ে গেছে। আচ্ছা, এবার তুমি যে সংখ্যাটা লিখেছো ওর একক এবং দশক, আর দশক অর্থাৎ তুমি যে সংখ্যাটা লিখেছো ওটা দুই সংখ্যার, দুই অক্ষরের। তো ওই দুটো অক্ষরকে তুমি এক সাইডে যোগ করে নাও। মানে তুমি যদি 25 ধরো তাহলে 2 আর 5 যোগ করতে হবে, যদি তুমি 55 ধরো তাহলে 5 আর 5 যোগ হবে, যদি তুমি 50 ধরো তাহলে 5 এবং 0 যোগ হয়ে 5 হবে, ঠিক এইভাবে তুমি যোগ করে নাও। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে বলবেন যে যার সাথে ম্যাজিকটা করবেন তাকে ওই দুটো সংখ্যা যোগ করে নিতে বলবেন। তো আমার ভাই, তুমি যোগ করা হয়ে গেলে বলবা, হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটা সংখ্যা উত্তর বেরিয়েছে তো ওই দুটো যোগ করে। এবার যে উত্তরটা বেরিয়েছে ওই উত্তরটাকে তুমি ওই প্রথম সংখ্যা থেকে মাইনাস করো, অর্থাৎ প্রথম যে দুই সংখ্যার মানে 20 থেকে 99 এর ভিতরে যে সংখ্যাটা নিয়েছিলে ওই সংখ্যার থেকে এবার তুমি এই উত্তরটা মাইনাস করো। দুটো যোগ করে যে উত্তরটা বেরিয়েছে সেটা মাইনাস করে দাও। করছো? আচ্ছা, মাইনাস করা হয়ে গেলে বলবে, হয়ে গেছে। আচ্ছা, এবার যে উত্তরটা বেরিয়েছে সেটাও নিশ্চয়ই দুই সংখ্যার মানে দুই অক্ষরের, তাই তো? আচ্ছা, এবার ওই দুটি সংখ্যা কি সেটাও আমি জানি না। জানি আমি না। আচ্ছা, তুমি প্রথম কি সংখ্যা ধরেছিলে সেটাও আমি জানি না, বা তার প্লাস করে কি উত্তর বার হবে সেটাও আমি জানি না। এবার তোমার যে উত্তরটা বার হয়েছে, লাস্ট যে উত্তরটা দুই সংখ্যার, ওই উত্তরের দুটোর মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা তুমি গোল গোল মার্ক করে দাও, গোল করে দাও। আচ্ছা, দিয়েছো। এইবার যেটা গোল করে দিয়েছো ওইটা তোমার সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছো? আর যেটা গোল করোনি ওই সংখ্যাটা আমাকে বলো, একটাই সংখ্যা বলবা যেটা গোল করোনি। 6, ঠিক আছে? তাহলে 6, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমি যদি আর একটা সংখ্যা তুমি যেটা গোল করে রেখেছো ওটা যদি আমি না দেখে বলে দিই, ম্যাজিক হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমি বন্ধুরা ম্যাজিক করে বলার চেষ্টা করব। সো তোমার নাম্বারটা হচ্ছে 6, তাই তো? তাহলে আমি একটু ম্যাজিক করি। গিলি গিলি ছু মন্তর ছু আবড়াকা ডাবড়া। সমুদ্রে আমি চোখ বন্ধ করে একটা ম্যাজিক মন্ত্র বলে দিলাম এবং আমি বলছি তোমার সামনের সংখ্যাটা হচ্ছে 3, তুমি যেটা গোল করে রেখেছিলে, অর্থাৎ তোমার সংখ্যাটা হচ্ছে 36, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো বন্ধুরা, আশা করছি আপনাদের ম্যাজিকটা খুবই ভালো লেগেছে। তো এবার আমি এইদিকে ফিরছি। হ্যাঁ, সো এদিকে আমি ফিরলাম। তো দেখা যাচ্ছে ভাই ধরেছিল 45, আর 45 যোগ করে হয়েছে 9, এবং 45 থেকে 9 বাদ দিলে হচ্ছে 36। তাহলে ও 3টা গোল করে রেখেছিল আর
ছয়টা আমি বলে দিয়েছি, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 36। সো বন্ধুরা, আশা করছি আপনাদের ম্যাজিকটা খুবই ভালো লেগেছে। তো এক্ষুনি লাইকটা করে দিন আর কমেন্ট করে জানান কেমন হচ্ছে ম্যাজিকটা, কেমন লাগলো। আর এবার তো আমি আপনাদের ম্যাজিকটা শিখিয়ে দেবো, আর আপনি আগামীতে কিসের ম্যাজিক শিখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আমাদের ম্যাজিক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন এবার এই ম্যাজিকটা শিখে নেওয়া যাক। ভাই কলমটা দাও। সো বন্ধুরা, এই ম্যাজিকটা কীভাবে হলো, ঠিক আছে? তো প্রথমে আপনি আপনার দর্শককে যে কোনো একটা সংখ্যা ধরতে বলবেন। তো ভাই ধরেছিল 45, তো আমি এখানে ধরুন 35 ধরলাম, বা এখানে ধরুন আমি যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে, ধরুন আমি এখানে 56ই ধরলাম, ঠিক আছে, 56। তাহলে 56 যদি ধরি তাহলে এর একক এবং দশক অর্থাৎ দুটি সংখ্যাকে আমার যোগ করে নিতে হবে। তাহলে 5 এবং 6কে আমি যদি যোগ করি তাহলে এর উত্তর হচ্ছে 5 আর 6 11, ঠিক আছে, 11 উত্তর বার হলো। তাহলে আমার এবার কী করতে হবে, এই 56 থেকে আমাকে 11 বিয়োগ করে দিতে হবে। এটা কিন্তু আপনি দর্শককে বুঝিয়ে বলবেন যে যে দুটো সংখ্যা ধরেছো সেটা যোগ করে যে উত্তরটা হলো সেই উত্তরটাকে সেই প্রথম সংখ্যার থেকে বিয়োগ করে দাও। তাহলে আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 6 থেকে একবার দিলে এখানে 5, আর 5 থেকে একবার দিলে 4, তো 45 হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এইবার ধরুন দর্শককে একটা গোল করতে বললেন, দর্শক ধরুন এই 5টাকে গোল করলো, তাহলে এটা কিভাবে বলবেন, এটাই তো প্রশ্ন। তাহলে বন্ধুরা এখানে আপনার জাস্ট চোখ বন্ধ করে সে যা বলবে সেটার থেকে, অর্থাৎ সেই সংখ্যাটা 9 থেকে আপনাকে বিয়োগ করতে হবে। সে যেই সংখ্যা বলুক না কেন, সে 9 বেশি বলতে পারবে না, এবং সে 9 বেশি তো বলতে পারবে না, ওই জন্য সে 9 থেকে আপনাকে সংখ্যাটা মাইনাস করে দিতে হবে, কারণ 9 হচ্ছে আমাদের বড় সংখ্যা। তো এবার এর থেকে আপনার যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে 9 থেকে আমি যদি 5 মাইনাস করি তাহলে আমার থাকছে কত, 4। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু এখানে বলে দিতে পারবো যে এইটা 4। এবার আর একটা প্রশ্ন আপনাদের এখানে থাকবে যে আমি 45 সেটা কী করে বললাম, আমি কীভাবে বুঝলাম যে সে প্রথম সংখ্যাটা বলেছে না পরের সংখ্যাটা বলেছে। তাহলে এখানে আমি আপনাদের বলছি, আপনার কিন্তু 9 নামটা যদি মুখস্থ থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। যেমন 9 ওকে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, ঠিক আছে, এইভাবে এই পুরো নামটাটা আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি কিন্তু বলতে পারবেন যে আসলে সংখ্যাটা কত। তাহলে 36, তারপরে 5 নং 45, তাহলে এই চলে আসলো 45। এবারে এখানে কিন্তু 9 ঘরে দেখতে পাচ্ছেন 45 রয়েছে, তাহলে আপনার যখন 5 এবং 4 বার হচ্ছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা 45। আপনার যদি উত্তর 27 বার হতো তাহলে আপনি 7 শূন্য 9 থেকে 7 বার দিলে 2, সেটা আপনি বলে দিতে পারতেন, তাহলে 2 আর 7 মানে নিশ্চয়ই 27 হবে, এটা আপনি বলে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু এই অঙ্কটা আপনি করতে পারবেন। এবার সে যদি 50 ধরে তাহলে সে কী করবে, সে কিন্তু 5 এবং 0 যোগ করে কিন্তু 5 পাবে এখানে, ঠিক আছে। তাহলে সে এই 50 থেকে 5 বিয়োগ করবে, 50 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 45 হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই একই উত্তর কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে এক এক সময় কিন্তু এক এক রকম উত্তর এখানে বার হবে, এবং এইভাবে আপনি কিন্তু এই ম্যাজিকটা তার সাথে করতে পারবেন, এবং নিশ্চয়ই কিন্তু সে অবাক হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি আপনারা ম্যাজিকটা বুঝতে পেরেছেন বা ম্যাজিকটা আপনি শিখে গিয়েছেন। তো এবার একটু প্র্যাকটিস করুন বা ভালোভাবে এটা বুঝে নিয়ে আপনি এবার আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যাদের দেখাবেন সবাইকে কিন্তু এইভাবে আপনি আনন্দ দিতে পারবেন। তো আশা করছি আপনারা ভিডিওতে লাইক করে দিয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন, আর আপনি কিসের ম্যাজিক শিখতে চান সেটাও কমেন্ট করে জানান। তো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আপনাদের এই জগন্নাথ ম্যাজিশিয়ান চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।